আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় শিক্ষার্থীরা, ফেনী ন্যাশনাল কলেজ কর্তৃক আয়োজিত এই বিশেষ অনলাইন ক্লাসরুমে তোমাদেরকে সুস্বাগত। আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমত এবং তোমাদের দোয়ায় ভালো আছি। তো তোমাদের সাথে আছি আমি, তোমাদের এই স্যার সাজ্জাদ স্যার। আমি তোমাদেরকে উচ্চতর গণিত পড়াবো। তো ইনশাআল্লাহ আজকে তোমাদেরকে তোমাদের উচ্চতর গণিত প্রথম পত্রের সিলেবাস এবং প্রশ্নপত্রের মানমণ্ডল সম্পর্কে ধারণা দিব এবং একটি বিশেষ অধ্যায়ের, খুব ইম্পর্টেন্ট অধ্যায়ের বিশেষ বিশেষ টপিক নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। এখন শুরু করতে যাচ্ছি তোমাদের বিস্তারিত আলোচনা, কেমন? তো শিক্ষার্থীরা, দেখো তোমাদেরকে উচ্চতর গণিত প্রথম পত্রের তোমাদের পরীক্ষায় প্রশ্নপত্রগুলো কিভাবে আসবে সে সম্পর্কে ধারণা দিচ্ছি। দেখো, তোমাদের এই পরীক্ষা অংশগ্রহণ করলে এই তোমাদেরকে প্রথমে ক্রিয়েটিভ কোশ্চেন থেকে 50 মার্কস আসবে, আর ক্রিয়েটিভ কোশ্চেন মানে হচ্ছে সৃজনশীল প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন থেকে 50 মার্কস আসবে, এমসিকিউ থেকে 25 মার্কস আসবে, আর হচ্ছে প্র্যাকটিক্যাল থেকে 25 মার্কস আসবে। প্র্যাকটিক্যাল পরীক্ষাটা আলাদা হবে, অর্থাৎ প্রথম যে পরীক্ষাটা হবে সেটা হবে 75 মার্কস, যেখানে ক্রিয়েটিভ কোশ্চেন থেকে 50 থাকবে আর হচ্ছে এমসিকিউ থেকে 25 থাকবে, আর প্র্যাকটিক্যালটা আলাদা পরীক্ষা হবে, টোটাল 100 মার্কসের পরীক্ষা হবে, কেমন? আর দেখো তোমাদের যে সৃজনশীল প্রশ্ন হবে 50 মার্কসের, এখানে টোটাল হচ্ছে 5টা কোশ্চেনের উত্তর দিতে হবে আর প্রত্যেকটা কোশ্চেনের মার্কস হচ্ছে 10 মার্কস করে, ঠিক আছে? এখন এই সৃজনশীল প্রশ্নের ধরন সম্পর্কে ধারণা দিয়ে তোমাদেরকে আমি বলতেছি, সেটা হচ্ছে প্রত্যেকটা সৃজনশীল প্রশ্নে 3টি অংশে বিভক্ত থাকবে, একটা থাকবে ক, একটা থাকবে খ, একটা থাকবে ঘ। আর ম্যাথের ক্ষেত্রে কতে থাকে 2 মার্কস, খতে থাকে 4 মার্কস এবং ঘতে থাকে 4 মার্কস, কেমন? আচ্ছা দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে এখন আমি দেখাচ্ছি একটা জিনিস। দেখো এখানে তোমাদের প্রত্যেকটা সৃজনশীল প্রশ্নপত্রের ক্ষেত্রে 2টি অংশ থাকবে, একটা হচ্ছে ক বিভাগ, একটা হচ্ছে খ বিভাগ, ঠিক আছে? আমি প্রথমে তোমাদেরকে ক বিভাগ সম্পর্কে ধারণা দিচ্ছি, ঠিক আছে? টোটাল হচ্ছে তোমাদের 8টা প্রশ্ন পরীক্ষায় আসবে, 8টা থেকে তোমরা 5টা কোশ্চেনের উত্তর দিতে হবে, সেই 5টা কোশ্চেন তোমরা 2টা বিভাগ থেকে দিবা, একটা হচ্ছে ক বিভাগ থেকে, একটা হচ্ছে খ বিভাগ থেকে। টোটাল যে 8টা প্রশ্ন আসবে সেক্ষেত্রে ক বিভাগ থেকে আসবে 4টা প্রশ্ন, আর এই 4টা প্রশ্ন আসবে এই 6টা অধ্যায় থেকে আসবে তোমাদের। এখানে 3টা অধ্যায় আছে বীজগণিতের অংশ, আর 3টা অধ্যায় আছে জ্যামিতির অংশ। এখন অ্যালজেব্রা বা বীজগণিতের যে অংশটা আছে সে অংশে কি কি আছে দেখো, চ্যাপ্টার ম্যাট্রিক্স ও নির্ণয় আছে, বিন্যাস সমাবেশ আছে, ফাংশন ও ফাংশনের লেখচিত্র আছে, আর জ্যামিতির অংশ থেকে আছে ভেক্টর, সরলরেখা এবং বৃত্ত। আর তোমাদের এখানে এই ক বিভাগের এই 6টা অধ্যায় থেকে 4টা কোশ্চেন আসবে, তোমাকে কমপক্ষে 2টা প্রশ্নের উত্তর দিতে হবে, কেমন? এখন এখানে এই বোর্ডের ভিতরে আমি কোন কোন চ্যাপ্টারে কি কি অনুসরণী আছে আমি এগুলো লিখে দিয়েছি, তোমরা স্ক্রিনশট দিয়ে সেভ করে নিও এবং পরবর্তী দেখে নিও, কেমন? এখন তোমাদেরকে আমি এখন ক বিভাগ সম্পর্কে আলো দেখাইছি এবং আমি নেক্সট তোমাদেরকে খ বিভাগ সম্পর্কে বলতেছি, ঠিক আছে? আচ্ছা দেখো, এখন তোমাদেরকে আমি দেখাচ্ছি খ বিভাগ থেকে যেরকম 4টা প্রশ্ন আসছে, খ বিভাগ থেকেও সেম একই রকম ভাবে 4টা প্রশ্ন আসবে, মোট 8টা প্রশ্ন আসবে, 5টা উত্তর দিতে হবে। খ বিভাগ দেখো, খ বিভাগে 2টা অংশ আছে, একটা হচ্ছে ত্রিকোণমিতির অংশ, একটা হচ্ছে ক্যালকুলাসের অংশ। একটা জিনিস দেখো, ত্রিকোণমিতির অংশের মধ্যে চ্যাপ্টার আছে ত্রিকোণমিতিক অনুপাত, সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত, ও আর একটা আছে ক্যালকুলাসের অংশের মধ্যে কি কি আছে, ক্যালকুলাসের অংশের মধ্যে আছে অন্তরীকরণ এবং যোগদীকরণ, কেমন? এই হলো ক্যালকুলাসের অংশ। একটা জিনিস দেখো, এখানে আমি এই 4টা চ্যাপ্টার থেকে শিওর 4টা প্রশ্ন আসবে, কমপক্ষে তোমাকে 2টা কোশ্চেন আনসার করতে হবে, তাহলে তোমার জন্য খ বিভাগটা আনসার করা একবারেই সহজ, নিশ্চিত জানতে সহজ, এই 4টা অধ্যায় থেকে 4টা প্রশ্ন আসবে। কিন্তু ক বিভাগ থেকে তুমি নিশ্চিত না কোন 4টা চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে, তবুও সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ক বিভাগের
সরলরেখা বৃত্ত আর হচ্ছে ম্যাট্রিক্স ও নির্ণয় এই তিনটা চ্যাপ্টার থেকে শিওর বোর্ড পরীক্ষার প্রশ্ন থাকে ঠিক আছে তাহলে এখান থেকে তুমি আশা করতে পারবে কিন্তু খ বিভাগে শিওর চারটা অধ্যায় থেকে চারটা প্রশ্ন আসবে আরেকটা জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে সেটা কি সেটা হচ্ছে ফাংশনের ফাংশন ক এবং খ উভয় বিভাগে প্রশ্ন আসে সেটা ক এর জন্য হতে পারে খ এর জন্য হতে পারে গ এর জন্য হতে পারে কিন্তু ক বিভাগ এবং খ বিভাগ উভয় বিভাগে ফাংশনের প্রশ্ন আসে ফাংশন কোনো নির্দিষ্ট না কিন্তু সেটা বীজগণিতের জন্য কিন্তু সেটা কোথায় আসবে দুইটা বিভাগেই আসতে পারে কেমন আমরা বিগত সালে প্রশ্ন দেখলে এটা জানতে পারি ওকে এখন আচ্ছা এখন তোমাদেরকে আমি আমরা এখন যে চ্যাপ্টারটা শুরু করব সেই চ্যাপ্টারের নাম হচ্ছে স্ট্রেট লাইন স্ট্রেট লাইন মানে হচ্ছে সরল রেখা আচ্ছা সরল রেখা কি ধরো এই এটা একটা রেখা এখানে দেখো আমি নিচে লিখেছি এটা একটা রেখা ঠিক আছে এটা একটা রেখা এটা একটা রেখা এই রেখাগুলো হচ্ছে সরল রেখা যদি বলতে স্যার কেন সরল রেখা কারণ এই সরল রেখাগুলোর মধ্যে এই রেখাগুলোর মধ্যে এগুলো কিন্তু একটা রেখা বলতে পারি কিন্তু এই রেখাগুলোর মধ্যে কোনো বক্রতা পরিলক্ষিত হয়নি সেজন্য এই রেখাটাকে কি বলে সরল রেখা বলে যদি এটার মধ্যে এই রেখাটার ভিতরে যদি বক্রতা পরিলক্ষিত হয় আমি এভাবে গিয়ে এভাবে বললাম একটা বক্রতা পরিলক্ষিত হচ্ছে তখন এই রেখাকে আমি সরল রেখা বলতে পারবো না এটাকে আমি বলবো হচ্ছে বক্ররেখা কেমন আর সরল রেখা চারটা সম্পর্কে তোমরা 9-10 পড়েছো তো 9-10 তোমাদের এই সরল রেখা চ্যাপ্টারটা ছিল এখন সরল রেখা চ্যাপ্টারটা শুরু করার আগে আমি সরল রেখার বেসিক কিছু জিনিস তোমাদেরকে দেখাচ্ছি যেটা স্থানাঙ্কের সাথে মিল আছে অর্থাৎ কোঅর্ডিনেট সিস্টেমের সাথে মিল আছে ফার্স্টে দেখো আমি তোমাদেরকে অক্ষরেখা সম্পর্কে ধারণা দিচ্ছি আমরা জানি এই কোঅর্ডিনেট সিস্টেমের ক্ষেত্রে বা স্থানাঙ্ক ব্যবস্থার ক্ষেত্রে এটা হচ্ছে এক্স অক্ষরেখা আর এটা হচ্ছে ওয়াই অক্ষরেখা আর ও হচ্ছে কি বিন্দু মূল বিন্দু ও হচ্ছে মূল বিন্দু কেমন আর ও যদি মূল বিন্দু হয় আমরা জানি মূল বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0,0 অর্থাৎ x অক্ষের দিকে তার মান 0 y অক্ষের দিকে তার মান 0 এটা হচ্ছে মূল বিন্দু আর এটা হচ্ছে x অক্ষরেখা এটা হচ্ছে y অক্ষরেখা এটা হচ্ছে মূল বিন্দু এখানে আমরা সবচেয়ে বেসিক যে জিনিসটা বুঝতে যাচ্ছি সেটা হচ্ছে x অক্ষরেখা এটা হচ্ছে x অক্ষরেখা x অক্ষরেখাটা কার সাথে লম্ব y অক্ষরেখার সাথে লম্ব সেজন্য আমরা বলতে পারি x অক্ষরেখা অথবা y অক্ষের সাথে লম্ব রেখা একই জিনিস x অক্ষরেখা অথবা y অক্ষের সাথে যে লম্ব রেখাটা আছে অর্থাৎ হচ্ছে x অক্ষরেখা বা এই রেখাটা y অক্ষের সাথে লম্ব রেখা আর এই রেখাটার ক্ষেত্রে কোণ হচ্ছে θ = 0° অর্থাৎ তাহলে আমরা বলতে পারি x অক্ষরেখা তার কোণ কত θ = 0° অথবা y অক্ষের সাথে যে লম্ব রেখাটা আছে x অক্ষরেখা তার কোণ হচ্ছে 0° আচ্ছা আমরা এখানে দেখি এখানেও আমরা যেরকম দেখছি থিতার মান 0° এখন x অক্ষরেখা সমান্তরাল আরেকটা রেখা আছে সেটা হচ্ছে x অক্ষের সমান্তরাল রেখা তার ক্ষেত্রেও থিতার মান 0° কেন একই বরাবর গেছে যখন x অক্ষ বরাবর আমি যতগুলো সমান্তরাল রেখা টানবো তার কোণের মান হচ্ছে θ = 0° আচ্ছা দেখো এখন এটা হচ্ছে x অক্ষরেখার সাথে লম্ব বরাবর আছে y অক্ষরেখা সেই ক্ষেত্রে থিতার মান কত ডিগ্রি 90° তাহলে যদি আমরা y অক্ষরেখা বলি তাহলে থিতার মান 90° y অক্ষরেখার আরেক নাম কি y অক্ষরেখার আরেক নাম হচ্ছে x অক্ষের সাথে লম্ব রেখা তাহলে আমরা বুঝে গেছি x অক্ষরেখা বললে হচ্ছে θ = 0° y অক্ষরেখা বললে হচ্ছে θ = 90° আর x অক্ষের সমান্তরাল রেখা বললে θ = 0° x অক্ষের সাথে সরি y অক্ষের সাথে সমান্তরাল y অক্ষের সমান্তরাল রেখা যত রেখা টানবো সকলগুলোর ক্ষেত্রে থিতার মান কোণের মান 90° তাহলে আমরা বুঝে গেছি যে ভালো করে দেখো যদি x অক্ষের সমান্তরাল রেখা হয় থিতার মান 0° আর হচ্ছে y অক্ষের সমান্তরাল রেখা হলে থিতার মান 90° কেমন আচ্ছা দেখো তোমাদেরকে এখন আমি দুটো জিনিস দেখাচ্ছি একটা হচ্ছে এটা হচ্ছে আমরা যেটা বলি কার্তেশীয় স্থানাঙ্ক
আয়তাকার কার্টেসিয়ান সমন্বয় রেকটেঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেমের কোঅর্ডিনেট যেটা আমরা সেটা দেখাচ্ছি, অর্থাৎ একটা স্থানাঙ্ক ধরো আমরা যদি মান দ্বারা লিখি, যেমন পি একটা বিন্দু, বিন্দু স্থানাঙ্ককে যদি আমরা এভাবে লিখি এক্স ওয়াই, এটা হচ্ছে কার্টেসিয়ান স্থানাঙ্ক। আর যদি আমি তাকে ব্যাসার্ধ ভেক্টর আর এবং কোণ থিটা এটা দ্বারা লিখি, তখন এটাকে আমরা পোলার স্থানাঙ্ক বলি। এটা ডিটেলস তোমাদেরকে আমি কোঅর্ডিনেট সিস্টেম যখন পড়াবো তখন দেখাবো। আপাতত সরলরেখা পড়ার জন্য যতটুকু দরকার আমি ততটুকু দেখাচ্ছি, কেমন? অর্থাৎ সরলরেখা চ্যাপ্টারের জন্য কোঅর্ডিনেট সিস্টেমের কিছু জিনিস দরকার, যেটা তোমরা নাইনটিনও পড়ে আসছো, ওইটা একটু হালকা দেখাচ্ছি, কেমন? আর এখানে যা লিখি, যা আমি বোঝাচ্ছি, তা তোমরা সুন্দর করে স্ক্রিনশট দিয়ে রেখে লিখে নিও, কেমন? তাহলে তোমাদের উপকার হবে, আর যখন ক্লাস আমরা পড়াবো তখন তো তোমাদেরকে বুঝিয়ে দিব, কেমন? আচ্ছা দেখো, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, আর এই এক্স অক্ষ ওয়াই অক্ষে এই স্থানাঙ্ক ব্যবস্থার ক্ষেত্রে পি একটা হচ্ছে বিন্দু, ঠিক আছে? এই বিন্দুটা এখানে আছে, তাহলে ভালো করে দেখো, এই ওয়াই অক্ষ থেকে আমি যদি এদিকে একটু হাঁটিয়ে পা পা করে এক্স অক্ষের দিকে কিছু পরিমাণ যাই, অর্থাৎ এক্স অক্ষের দিকে আমি হেঁটে হেঁটে যদি এ পরিমাণ যাই এবং ওয়াই অক্ষের দিকে আমি যদি হেঁটে হেঁটে বি পরিমাণ যাই, এক্স অক্ষের দিকে আমি কিছুক্ষণ হাঁটছি, হাঁটার পরে আবার আমি ওয়াই অক্ষের দিকে কিছু হাঁটছি, অর্থাৎ এক্স অক্ষের দিকে আমি এ পরিমাণ হাঁটছি, ওয়াই অক্ষের দিকে বি পরিমাণ হাঁটছি, তখন এই বিন্দুটা আমরা পেয়েছি। তো বিন্দুটা পাওয়ার জন্য আমার এক্স অক্ষের দিকেও কিছু পরিমাণ যেতে হবে, ওয়াই অক্ষের দিকেও কিছু পরিমাণ যেতে হবে, তখন আমি বিন্দুটা পেলাম। তো এক্স অক্ষের দিকে গেছি এ পরিমাণ, সেজন্য এখানে লিখছি এ, ওয়াই অক্ষের দিকে গেছি কত পরিমাণ, বি পরিমাণ, সেজন্য আমি লিখেছি কত, বি। এখন আমরা বোঝার জন্য দেখো ভালো করে, এই স্থানাঙ্ক ব্যবস্থা কার্টেসিয়ান সিস্টেমের ক্ষেত্রে, স্থানাঙ্কের ক্ষেত্রে পি বিন্দুতে ওয়াই অক্ষ থেকে আমি কতটুকু গেছি, আমি পি বিন্দুতে যাওয়ার জন্য এক্স অক্ষের দিকে এ পরিমাণ গেছি, এক্স অক্ষের দিকে কত পরিমাণ গেছি, এ পরিমাণ গেছি, এক্স অক্ষের দিকে এ পরিমাণ যাওয়া মানে হলো, এক্স অক্ষের দিকে এ পরিমাণ যাওয়া মানে হলো ওয়াই অক্ষ থেকে পি বিন্দু পর্যন্ত দূরত্ব হলো এ। আবার বলতেছি, পি বিন্দুর দূরত্ব ওয়াই অক্ষ থেকে কতটুকু, এ পরিমাণ, সেজন্য আমি লিখছি ওয়াই অক্ষ থেকে পি বিন্দুটির দূরত্ব হচ্ছে এ। আর ওয়াই অক্ষ থেকে, ভালো করে বলতেছি, ওয়াই অক্ষ থেকে যখন আমি দূরত্ব হিসাব করব তখন সেটাকে বলে ভুজ। তাহলে ওয়াই অক্ষ থেকে এক্স ওয়াই স্থানাঙ্ক সিস্টেমের পি বিন্দুর দূরত্ব হলো এ, পি বিন্দুটির ভুজ সেটা কতটুকু, এ। তাহলে আমি এক্স অক্ষের দিকে যতটুকু হাঁটবো তার মানে হলো পি বিন্দুর দূরত্ব ওয়াই অক্ষ থেকে ততটুকু, তাহলে ওয়াই অক্ষ থেকে পি বিন্দুর দূরত্ব হচ্ছে এ, সুতরাং পি বিন্দুর ভুজ হলো এ। তাহলে ভুল যখন বের করবো আমরা, ভুল যখন বের করবো তখন হিসাবটা কোন অক্ষের ক্ষেত্রে হবে, যাবো ওয়াই এক্স অক্ষের থেকে কিন্তু দূরত্ব হিসাব হবে কোন অক্ষ থেকে, ওয়াই অক্ষ থেকে, কেমন? একই রকম ভাবে দেখো, যখন আমি বিন্দুটা পি বিন্দু, পি বিন্দুতে আমি যখন ওয়াই অক্ষের দিকে হাঁটছি কতটুকু পরিমাণ, ওয়াই অক্ষের দিকে আমি বি পরিমাণ হাঁটছি, আর আমি পি বিন্দুটা পেয়েছি। এখন তাহলে আমরা বলতে পারি ওয়াই অক্ষের দিকে হেঁটেছি কত পরিমাণ, বি পরিমাণ, আর এই পি বিন্দুটা ওয়াই এক্স অক্ষ থেকে পি বিন্দুটা পর্যন্ত দূরত্ব হলো কত, বি পরিমাণ, সেজন্য আমার ইচ্ছি হচ্ছে বলতেছি হেঁটেছি ওয়াই অক্ষের দিকে কিন্তু বলতেছি দূরত্ব হিসাব করতেছি এক্স অক্ষ থেকে, তাহলে এক্স অক্ষ থেকে পি বিন্দুটির দূরত্ব হচ্ছে বি পরিমাণ। তাহলে ভালো করে দেখো, এক্স অক্ষ থেকে যতটুকু দূরত্ব আমি পি বিন্দু পেয়েছি সেটাই হলো কোটি, পি বিন্দু কি, কোটি। তাহলে আমরা বুঝে গেছি, যখন আমি ভুজ করব তখন হবে ওয়াই অক্ষ থেকে দূরত্ব, আর যখন আমি কোটি বলবো তখন হচ্ছে এক্স অক্ষ থেকে দূরত্ব। তাহলে এই কোটি দূরত্বের ক্ষেত্রে কোটি হলো কত, বি। তাহলে আমরা বলতে পারি আমি এক্স অক্ষ থেকে একটা বিন্দু দূরত্ব এবং ওয়াই অক্ষ থেকে ওই বিন্দুটার দূরত্ব, এই দুইটা দূরত্বই হলো স্থানাঙ্ক নির্দেশ করে, একটা হলো এ পরিমাণ দূরত্ব,
একটা হলো বিপরিমাণ দূরত্ব যাকে আমরা বলতেছি ভুজ এবং যাকে বলতেছি কোটি তাহলে এটা হলো ভুজ আর এটা হলো কোটি এই ভুজ কোটি একসাথে আমরা বসিয়ে প্রথম বন্ধনীর মাধ্যমে আমরা এই যে স্থানান্তরিত করলাম তখন এই বিন্দুটা হলো তাহলে পি এ বি হলো টি বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক এভাবে আমরা স্থানাঙ্ক ব্যবস্থা করতে পারি এবং দূরত্বগুলো হিসাব করতে পারি তোমরা বোর্ডের লেখাগুলো সেভ করে ফেলো অথবা স্ক্রিনশট দিয়ে রাখো কেমন আচ্ছা এখন তোমাদেরকে আমি এখানে কিছু ডিটেইলস জিনিস দেখাচ্ছি ডিটেইলস বলতে এখানে কিছু সূত্রের একটু ডিটেইলস দেখাচ্ছি যে সরলরেখার আমরা এখন মূল জায়গায় চলে আসছি সরলরেখার কিছু কিছু সূত্র তোমাদেরকে জানতে হবে আর এই সূত্রগুলো যদি জানো তোমাদের প্রিলি কোশ্চেন অথবা তোমাদের এমসিকিউর ক্ষেত্রে এই ছোট ছোট জিনিসগুলো কাজে আসবে কেমন আচ্ছা একটু দেখাচ্ছি দেখো প্রথমে আমি দেখাচ্ছি দেখো এটা হচ্ছে এই এই চিত্র ফিগারটা দিকে তাকাও এই ফিগারে দেখো এটা হচ্ছে এক্স অক্ষ এটা হচ্ছে ওয়াই অক্ষ আর হচ্ছে মূল বিন্দু এখন দেখো এই এক্স ওয়াই অক্ষে এই স্থানাঙ্ক ব্যবস্থা দেখো পি একটা বিন্দু ঠিক আছে পি একটা বিন্দু এখানে দেখো ভালো করে এ পি বিন্দুটা কোথায় পি বিন্দুটা হচ্ছে আমি ওয়াই অক্ষের এটা হচ্ছে ওয়াই অক্ষ এই ওয়াই অক্ষের সমান্তরাল একটা রেখা টানছি সেটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল রেখা তাহলে এই রেখাটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল রেখা এই ওয়াই অক্ষের সমান্তরাল রেখার উপর একটা বিন্দু হচ্ছে পি বিন্দু ঠিক আছে এ পি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে এক্স এবং ওয়াই সেজন্য আমি এখানে লিখছি ওয়াই আর এখানে লিখছি এক্স অর্থাৎ পি বিন্দু স্থানাঙ্ক ভুজ হচ্ছে এক্স ভুজের ক্ষেত্রে আমি বলছিলাম ভুজের ভুজ হচ্ছে এই পি বিন্দু থেকে ভালো করে দেখো ভুজ হচ্ছে পি বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব তাহলে পি বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব হচ্ছে এটা এটা হচ্ছে ভুজ এক্স আর কোটি হচ্ছে ওয়াই পি বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব হচ্ছে কোটি সেজন্য ওয়াই আছে তাহলে পি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই এদিকে হচ্ছে এক্স এদিকে হচ্ছে ওয়াই কথা কি বলতে পারছো আচ্ছা দেখো এখন আমি তোমাদেরকে বলতেছি সরলরেখার সমীকরণ যদি বের করি কার এই ওয়াই অক্ষের সমান্তরাল রেখা হচ্ছে এটা এই ওয়াই অক্ষের সমান্তরাল রেখা হচ্ছে এবি তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল যে কোনো রেখা ধরলাম এবি রেখা এই এবি রেখার সমীকরণ হচ্ছে এক্স ইকুয়াল টু এ অর্থাৎ এদিকে এক্স আর এখানে হচ্ছে এ ধরে নিলাম অর্থাৎ ভালো করে দেখো যদি আমি বলি ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ কি তাহলে হবে এক্স ইকুয়াল টু এ অর্থাৎ উপরে আমি পি বিন্দুর দিকে যতটুকু পরিমাণ গেছি ঠিক নিচে ওবি দূরত্বটাও ঠিক একই পরিমাণ অর্থাৎ এখানে এক্স হলে এখানে যদি এক্স এটা সমান্তরাল সমান এক্স ইকুয়াল টু এ এটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ তাহলে যখন আমি ওয়াই অক্ষের সমান্তরাল বলবো তখন লিখবো এক্স ইকুয়াল টু এ আর এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা যখন বলবো তখন হচ্ছে ওয়াই ইকুয়াল টু বি এবার দেখো এটা হচ্ছে এক্স অক্ষ এক্স অক্ষের সমান্তরাল একটা রেখা নিচ্ছি রেখাটা হচ্ছে এবি রেখা সেই রেখার উপর একটা বিন্দু হচ্ছে পি পি বিন্দুর ভুজ হচ্ছে এক্স কোটি হচ্ছে ওয়াই দেখো পি বিন্দুর ভুজ যদি এক্স ওয়াই হয় তাহলে এদিকে এক্স এদিকে ওয়াই অর্থাৎ কথা হচ্ছে এটা যেরকম এক্স এটাও তো এক্স আবার এখানে দেখো দেখো এটা যদি এক্স হয় এটাও তো এক্স ঠিক না অর্থাৎ আমি পি বিন্দু যেতে গেলে ভুজ হচ্ছে এক্স ওয়াই ভুজ হচ্ছে এক্স কোটি হচ্ছে ওয়াই তাহলে এদিকে কতটুকু পরিমাণ যেতে হবে এক্স পরিমাণ এদিকে কতটুকু ওয়াই পরিমাণ এটা যদি এক্স হয় এটাও এক্স সেক্ষেত্রে আমি এক্স ইকুয়াল টু এক্স যতটুকু এও ততটুকু অর্থাৎ আমি বলতে পারি এক্স ইকুয়াল টু এ এখানে দেখো এ পি বিন্দুর এই এক্স অক্ষের সমান্তরাল একটা রেখা নিচ্ছি এ বি এই এ বি রেখার উপর একটা বিন্দু হচ্ছে পি পি এর হচ্ছে ভুজ হচ্ছে এক্স কোটি হচ্ছে ওয়াই তাহলে এদিকে এক্স এদিকে ওয়াই এটা যদি আমি এক্স লিখতে পারি তার সমান্তরালকে আমি এক্স বলতে পারি আগের অংশের মতো তেমনি এটা যদি আমি ওয়াই এর দিকে কোটি যদি আমি ওয়াই লিখতে পারি তাহলে এটা ওয়াই আর সেই ওয়াই এর মান কত বি কেমন তাহলে আমি বুঝে গেছি পি বিন্দু থেকে পি বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব হচ্ছে ওয়াই
আর আমি বলতে পারি এটা কার, এই রেখাটা কার সমান্তরাল, এই রেখাটা হচ্ছে x অক্ষের সমান্তরাল। তাহলে x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ হচ্ছে y = b, এটা হচ্ছে y, এটাকে আমি b দ্বারা চিহ্নিত করছি। তাহলে এখানে b হচ্ছে ধ্রুবক, তাহলে এই কতটুকু পরিমাণ b পরিমাণ, তাহলে y কত আমি কি লিখতে পারি b। তাহলে x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ y = b, আর y y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ হচ্ছে x = a। তাহলে বুঝে গেছি y অক্ষে যখন y বলবে তখন লিখবো x = a, আর যখন x বলবে তখন লিখবো y = আচ্ছা দেখো এই এটা হলো y অক্ষ, x অক্ষ থেকে y অক্ষের দিকে আমি কতটুকু পরিমাণ গেছি হাফ, মানে 0.5 পরিমাণ আমি নিচের দিকে গেছি, নিচের দিকে গিয়ে একটা রেখা পেয়েছি, সেই রেখাটার নাম, সেই রেখাটার সমীকরণ হচ্ছে y = -2। তাহলে আমি কি বলতে পারি এই নিচের রেখাটা x অক্ষের সমান্তরাল রেখা, তাহলে নিচের রেখাটা হচ্ছে কার সমান্তরাল, x অক্ষের সমান্তরাল। কেমনে বুঝেছি এই y দেখে, তাহলে y দেখে বুঝেছি সেটা কার সমান্তরাল, x অক্ষের সমান্তরাল। তাহলে y দেখে বুঝেছি y = -2 এটা কি, এটা হচ্ছে x অক্ষের সমান্তরাল রেখা। তাহলে y দেখে বুঝব হচ্ছে x অক্ষের সমান্তরাল সরল রেখা। তাহলে x অক্ষের সমান্তরাল সরল রেখার সমীকরণ হচ্ছে y = -2, অথবা বলতে পারি x অক্ষ থেকে নিচের দিকে হাফ দূরত্বে অবস্থিত একটা রেখা, এই সরল রেখার সমীকরণ হচ্ছে y = -2। এখন তুমি আমাকে বলতে পারো স্যার আপনি তো নিচের দিকে হাফ পরিমাণ গেছেন কিন্তু মাইনাস দিচ্ছেন কেন, অর্থাৎ নিচের দিকে যখন আমি, এটা হচ্ছে y অক্ষের ধনাত্মক রেখা, নিচের দিকে হচ্ছে y অক্ষের ঋণাত্মক রেখা, অর্থাৎ আমি যখন ঋণাত্মক y অক্ষের দিকে যাব তখন আমার চিহ্নটা কি হবে মাইনাস হবে, আর ধনাত্মক y অক্ষের দিকে গেলে প্লাস হবে। এখানে এরকম x অক্ষের, ভালো করে দেখো x অক্ষের ধনাত্মক দিকে, এটা হচ্ছে ধনাত্মক দিক, এই ধনাত্মক দিকে আমি 2 পরিমাণ গেছি সেজন্য এখানে হচ্ছে +2, এখানে আমি y অক্ষের ঋণাত্মক দিকে গেছি সেজন্য আমি যেটাকে y প্রাইম বললাম এটা হচ্ছে y অক্ষের ঋণাত্মক দিক, সেজন্য আমি এখানে মাইনাস দিয়েছি। কেমন, তাহলে তোমরা এই ছবিগুলো উঠে রাখো আর স্ক্রিনশট দিয়ে রাখো, কেমন। আচ্ছা এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সরলরেখার ঢাল কি, কেমন। আচ্ছা দেখো সরলরেখার ঢাল, ঢাল আবার ঢাল তলোয়ার না, কেমন। দেখো সরলরেখার ঢাল, সরলরেখার ক্ষেত্রে ঢাল কি, দেখো আমি এখন এটা আঁকলাম হচ্ছে x অক্ষ, এটা হলো y অক্ষ, এটা হচ্ছে মূল বিন্দু, ঠিক আছে। এই একটা রেখা সরল রেখা, ভালো করে দেখো এই সরল রেখাটা x অক্ষের এই দিকটা হচ্ছে ধনাত্মক দিক, এই সরল রেখাটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে একটা কোণ উৎপন্ন করলো, ধরলাম এটা হচ্ছে কি থিটা। এই সরল রেখাটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে উৎপন্ন করলো হচ্ছে থিটা কোণ, কি কোণ, থিটা কোণ। এই সরল রেখাটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ উৎপন্ন করলো থিটা কোণ, সেই থিটা কোণের ট্যাঞ্জেন্ট বা ট্যান, এই ট্যান এর টোটাল মানটাকে কি বলবো, ঢাল। ঢালকে ইংলিশে বলে স্লোপ, স্লোপ মানে হলো ঢাল, স্লোপ বা ঢাল, আর সেই ঢালকে কি দ্বারা প্রকাশ করা হয়, এম দ্বারা। তাহলে আমি বুঝে গেছি স্লোপ বা ঢাল কি, যাকে এম দ্বারা প্রকাশ করা হয়, সেই ডালটা হলো একটি সরলরেখা x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যান বা ট্যাঞ্জেন্টের মানকে ঢাল বলে, কেমন। এই ঢাল দ্বারা আমরা একটা রেখা কি সমান্তরাল রেখা না সব লম্ব রেখা, এই সকল কিছুর আমরা ভ্যালু বের করতে পারবো। তারপর হচ্ছে আমরা অন্তরীকরণ, যোগদীকরণ, অনেকগুলো কাজে আমরা ঢালগুলো ব্যবহার করতে পারবো। অর্থাৎ সরলরেখার ঢাল, সরলরেখাটা খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস, কেমন। আচ্ছা দেখো তাহলে এখানে সরলরেখার নাম হচ্ছে এবি রেখা, এবি রেখাটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করলে এবি সরলরেখার ঢালটা আমরা কি বলে লিখবো, এম এবি ইকুয়াল টু ট্যান থিটা। তেমনি সিডি সরলরেখাটা, সিডি সরলরেখাটা x অক্ষের, এটাকে বলে x অক্ষের ঋণাত্মক দিক মাইনাস x, বা আমরা x প্রাইম বলতে পারি। সিডি সরলরেখাটা
x অক্ষের ঋণাত্মক দিকের সাথে একটা কোণ উৎপন্ন করছে phi ঋণাত্মক আচ্ছা দেখো আমি বলছি যে যদি এখানে যে কোন রেখা ঢাল হচ্ছে tan theta x অক্ষ রেখা বা x অক্ষের সমান্তরাল রেখা অথবা x অক্ষ রেখা যে জিনিস x অক্ষ রেখার সমান্তরাল রেখা অথবা y অক্ষের সাথে লম্ব রেখা একই জিনিস y অক্ষের সাথে যে লম্ব রেখা সেই হলো x অক্ষ রেখা অথবা x অক্ষের সমান্তরাল রেখা সকলের ক্ষেত্রে আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম যে সেক্ষেত্রে থিটার মান কত ডিগ্রি 0 ডিগ্রি তাহলে সেই ক্ষেত্রে থিটার মান যদি 0 ডিগ্রি হয় তাহলে ঢাল হচ্ছে m tan থিটা থিটা না লিখে আমি লিখি 0 ডিগ্রি তাহলে tan 0 ডিগ্রি মান কত 0 কেমন আচ্ছা একই রকম ভাবে y অক্ষরেখা বা y অক্ষের সমান্তরাল রেখা y অক্ষরেখা অথবা y অক্ষের সমান্তরাল রেখা অথবা x অক্ষের সাথে লম্ব রেখা তাহলে x অক্ষের সাথে লম্ব রেখা যে জিনিস y অক্ষরেখা একই জিনিস অথবা y অক্ষের সমান্তরাল রেখা এদের ক্ষেত্রে থিটার মান হচ্ছে 90 ডিগ্রি কেমন থিটার মান যেহেতু 90 ডিগ্রি সুতরাং ঢাল m কত tan থিটা না লিখে লিখতে পারি tan 90 ডিগ্রি যার মান হচ্ছে ইনফিনিটি ইনফিনিটি মানে হলো অসংজ্ঞায়িত অর্থাৎ tan 90 ডিগ্রি ক্ষেত্রে আমরা অসংজ্ঞায়িত মান আসে যাকে আমরা ইনফিনিটির চিহ্ন দ্বারা ইনফিনিটি দ্বারা বোঝাই এটা কিন্তু ইনফিনিটির চিহ্ন না এই চিহ্নের নাম হচ্ছে লেমনিস্কেট এটা মূলত হচ্ছে এই লেমনিস্কেটের মিনিং হচ্ছে অসীম যাকে আমরা ইনফিনিটি বলি অর্থাৎ অসংজ্ঞায়িত কোনো কিছুর ক্ষেত্রে আমরা ইনফিনিটি মিনিং দ্বারা এভাবে লিখি আর এটা হচ্ছে মূলত লেমনিস্কেটের সাইন তাহলে tan 90 ডিগ্রির মান হচ্ছে ইনফিনিটি কেমন তোমরা তাহলে এই জিনিসটার ছবিটা এই স্ক্রিনশট দিয়ে রেখে রাখো কেমন আর পরে বাসায় এটা পড়ে ফেলো কেমন আচ্ছা দেখো তোমরা এখন একটা আমি একটা রেখা টানছি দেখো এখানে আমি তো একটুকে ঢাল দেখালাম সরল রেখা কেমন এখন সরল রেখা ধরো এই বি একটা সরল রেখা এই এ বি সরল রেখাটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে কোন কোণ উৎপন্ন করছে থিটা কোণ উৎপন্ন করছে এখানে দুইটা জিনিস একটা জিনিস হচ্ছে এ বি সরল রেখাটা যাবা এ বি সরল রেখাটা কয়টা বিন্দু দিয়ে যায় p q r তিনটা বিন্দু দিয়ে যায় কিন্তু আমি এখানে p এর মান লিখছি আর q এর মান লিখছি p লিখছি হচ্ছে x1 y1 আর q লিখছি x2 y2 তাহলে এ বি সরল রেখাটা যদি p এবং q দুইটা বিন্দু দিয়ে যায় এবং এই বি সরল রেখাটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে যদি থিটা কোণ উৎপন্ন করে তাহলে আমরা কি কি জিনিস পাই এক নাম্বার জিনিস হচ্ছে তার ঢাল এক নাম্বার জিনিস হচ্ছে তার ঢাল m tan থিটা এটা তো আমরা নরমাল সূত্র শিখছি কেমন অথবা আমরা আরেকটা জিনিস বলতে পারি দুই বিন্দু দিয়ে যদি কোনো সরল রেখা যায় তাহলে তার ঢাল হচ্ছে কোটিদ্বয়ের অন্তর ডিভাইডেড বাই গুণ দ্বয়ের অন্তর অর্থাৎ এখানে যে দুটো বিন্দু আছে এই দুটো বিন্দুর দুটো কোটির পার্থক্য নিব এবং ভুজ দুটোর পার্থক্য নিব দেখো এই বিন্দু দুটার কোটি হচ্ছে একটা হচ্ছে y1 একটা হচ্ছে y2 আর ভুজ হচ্ছে x1 আর x2 তাহলে ঢাল হচ্ছে দেখো যদি এই বিষয় রেখার এই দুটি বিন্দু দিয়ে যায় এবং x অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ উৎপন্ন করে তাহলে এই বিষয় রেখার ঢাল হচ্ছে কোটি দ্বয়ের অন্তর ডিভাইড বাই ভুজ দ্বয়ের অন্তর একরকম কোটি দ্বয়ের অন্তর ডিভাইড বাই ভুজ দ্বয়ের অন্তর কিন্তু এখানে পার্থক্য হচ্ছে একটা জিনিস তুমি যদি 1 দিয়ে শুরু করো অর্থাৎ p বিন্দু দিয়ে শুরু করো তাহলে এখানে যদি y1 - y2 দাও তাহলে নিচেও x1 - x2 হবে কেমন একই রকম ভাবে y2 - y1 ইউজ করলে x2 - x1 হবে আগে পরে কোনো সমস্যা নাই কিন্তু তুমি যদি কোটিকে আগে রাখো p বিন্দুর জন্য তাহলে p বিন্দুর জন্য ভুজকেও আগে রাখতে হবে কেমন এখন ধরলাম p বিন্দুটা দুইটা বিন্দু দিয়ে যায় একটা হচ্ছে 1 p হচ্ছে 1 2 বিন্দু দিয়ে যায় আর হচ্ছে q হচ্ছে 3 4 বিন্দু দিয়ে যায় এখন যদি ab সরল রেখাটা p এবং q দুটো বিন্দু একটা হচ্ছে 1 2 একটা হচ্ছে 3 4 এই দুটো বিন্দু দিয়ে যায় এবং x অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করে তাহলে থিটা মান কত এই অঙ্কটা আমরা কিভাবে করব দেখো তাহলে p এবং q আমি দুটো স্থানাঙ্ক দিয়ে দিছি একটা হচ্ছে 1 2 একটা হচ্ছে 3 4 তাহলে ab সরল রেখার ঢাল কি হবে আমি একটু আগে বলছি কোটি দ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজ দ্বয়ের অন্তর এখানে প্রথম কোটি কোনটা 2 এরপর হচ্ছে 4 তাহলে 2 - 4 2 - 4 আর ভুজ হচ্ছে 1 এবং 3 তাহলে আমি কি লিখতে পারি 1 - 3 কোটি দ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজ দ্বয়ের অন্তর করলে হচ্ছে 2 - 4 হচ্ছে - 2 1 - 3 হচ্ছে - 2 তো কাটাকাটি গেল হচ্ছে 1 থাকে কেমন তাহলে আমি ঢালের মান পেয়ে গেছি আগে আগে আমি ঢালের মানটা বের করে ফেলেছি আমাকে বলছে যে এবি সরল রেখাটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ উৎপন্ন করে থিটা কোণ উৎপন্ন করে
তাহলে থিটার মান কত তাহলে এবি সরল রেখাটা যদি x অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করে তাহলে সূত্র হচ্ছে m tan থিটা কেমন এখানে m এর মান হচ্ছে 1 আমি 1 পাঠিয়ে দিলাম এখন 1 পাঠিয়ে দিলে দেখো আমাকে থিটার মান বের করতে হলে tan কে আমাকে ওমিট করতে হবে বাদ দিতে হবে এখন বাদ দিতে গেলে দেখো tan কত ডিগ্রির মান 1 tan 45 ডিগ্রির মান 1 তাহলে আমি 45 ডিগ্রি ইউজ করলাম এখানে tan থিটা থাকলো এখানেও tan দুই দিক থেকে tan কে আমরা বাদ দিয়ে দিলে কি হলো থিটার মান কত আসলো 45 ডিগ্রি তাহলে এভাবে করে আমরা একটা সরলরেখা যদি দুইটা বিন্দু দিয়ে যায় সেক্ষেত্রে সরলরেখার ঢাল বের করতে পারি এবং সরলরেখার ঢালের জন্য যে কোণটা আসছে সেই কোণটা আমরা বের করতে পারি কেমন তো আজকের মধ্যে এতটুকু থাকলো ইনশাআল্লাহ তো নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে কথা হবে আর তোমরা আজকে যতটুকু ক্লাস নিলাম এর মধ্যে যদি কোনো সমস্যা থাকে তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও আমি দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করব আর নেক্সট ক্লাসে আমরা সরলরেখার বাকি সূত্রগুলো এবং ছোট ছোট ম্যাথগুলো নিয়ে আমরা আলোচনা করব যেগুলো তোমাদের ক্রিয়েটিভ কোশ্চেনে কাজে লাগবে এবং এমসিকিউতে কাজে লাগবে তো ভালো থেকো সবাই স্যারের জন্য দোয়া করো আমিও তোমাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু